বারাসাতের টালিখোলা এলাকায় নজরুল সরকার নামক এক যুবকের মৃত্যুতে চাঞ্চল্য। মৃতের বাড়ি বারাসাতের টালিখোলার আক্রমপুর এলাকায়। পরিবার সূত্রে খবর, শুক্রবার সকাল 11টায় রেশন তুলে বাড়িতে দিয়ে এসে জানায় যে পিকনিক আছে, সেখানে খাওয়া দাওয়া করবে। দুপুর 3টা নাগাদ নজরুলের কিছু বন্ধু এসে তাকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে দিয়ে যায়। বাড়ির লোক বারাসাত সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তার ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে। তারপর তারা থানায় গিয়ে রঞ্জিত ও রাজু নামক দুই ব্যক্তির নামে লিখিত অভিযোগ জানায় এবং বারাসাত পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। আমার শাশুড়ির সাথে বলে গেছে মাকে কিছু বলবে না, তোমার আমি পয়সা দিতে পারবো না। বলে মাস পিকনিক রয়েছে, আমি দুপুর বেলা ওকে নেকে খাবো। আমার শাশুড়ির সাথে বলছে দুপুর বেলা তোমার ছেলেবেলায় ওখানে পিকনিক রয়েছে, খাবে কোথায় হবে সেটা জানে না। জানি না, দুটো টোটো করে লোক এসে তাদের আমি চিনি না, তারা এসে দিয়ে গেছে। আমরা বুঝতে পারিনি যে ও মারা গিয়েছে। কাকে আর সন্দেহ করবো, আমার সোনা তো চলে গেল। সকালবেলা কিভাবে বেরিয়েছিল? সকালবেলা রেশনে গেল, রেশন থেকে বাড়ি আসলো, রেশন তুলে 11টার সময় বাড়ি এসে গেল। গিয়ে ওইখানে ওই গ্যারেজে মানে মাল ফাল সব খেয়ে 5-7 জন 8 জন ছিল, তারা খেয়েছে, এই 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 করে ওকে মেরে বাড়িতে পৌঁছে দিয়ে। কারা মেরেছে বলে কিছু সন্দেহ করছেন? সন্দেহ ওই দুজনকে ধরে নিয়ে গেছে। তো কাকে কাকে ধরে নিয়ে গেছে জানেন? ও রাজু আর ওই রঞ্জিত। রঞ্জিত মানে টোটো? হ্যাঁ হ্যাঁ। আর 4-5 জন চিনতে পারেনি, ওরা বাইরে এই ভিতরে বাড়ি। এমনি কি ওখানে কাজ করতো আপনার ছেলে? না না, আমার ছেলে টোটো চালায়। ওই গ্যারেজে কাজ, গাড়ির কাজ কাজ করাতো। এমনি যখন বাড়িতে নিয়ে এসছে, বডি দিয়ে গেছে বা ওইরকম, সেই সময় মরা অবস্থা নিয়ে এসছে, মানে গায়ে কি কোনো ক্ষত ফত কিছু দেখেছিলে? না, ক্ষত ফত নেই, গালে এইখানটায় কেটে গেছে। এমনি কি কোনো পুরনো শত্রুতা ছিল বা কিছু এরকম কোনো? সেটা তো ঠিক বলতে হবে। আর ব্যাপার হচ্ছে টোটাল বন্ধু বান্ধব কী করে সেটা আমি ঠিক জানি না। আপনার ছেলের নামটা কি? নজরুল সর্দার। আর আপনার নাম?